কোন জায়গাটায় আমি আসলাম দেখো একদম আমার গ্রামের পাশেই হেঁটে আসা একটু কষ্টকর কারণ প্রচন্ড চড়াই আর রাস্তাটা না মানে কাঁকড়ে ভরা তো স্কুটি নিয়ে এসেছি তো আশপাশটা তোমাদের একটু দেখাই দেখো এই উপরটা কত রিস্ক দেখো এই সাইডটা কিন্তু পুরো পাহাড় আর পাহাড় মানে বুঝতে পারছো তো যে কোনো মুহূর্তে কিন্তু ল্যান্ডস্লাইড সবসময় কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে দেখো এখান থেকে এখানে দাঁড়ানো কিন্তু রিস্ক বেশিক্ষণ দাঁড়ানো ঠিক না এখান থেকে ল্যান্ডস্লাইড হয়ে সব কিন্তু এই পাথর নিচে পড়ে এই দেখো আর এই যাচ্ছে সিন্ধ রিভার এই সিন্ধ রিভারটা পুরো মতো গ্রামের মধ্যে দিয়ে চলে গ্রামের দু সাইড এই সাইড আর এই সাইড মাঝখান দিয়ে এই নদীটা বয়ে গেছে আর রেশনকাপ মাউন্টেন সামনে আর এইদিকে রেষ্ণকাপ মাউন্টেন এই পাহাড়টায় শুধুমাত্র বরফ নেই তো এইখানে মাঝে মাঝে আসলে খুব ভালো লাগে সময় পাই না আজকে রবিবার ছুটি ছিল সময় পেলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো আর আমি একটু ঘুরে আসি আমি একাই এসছি তো এই হচ্ছে রাস্তা দেখো এই রাস্তার অবস্থা দেখো এটা সকালে হাঁটা যায় না প্রচন্ড কুচি কুচি পাথর ওই জন্য এইদিকে আসি না সকালে আর কাশ্মীরের সবথেকে বিউটিফুল গ্রাম হচ্ছে এটা সবথেকে বিউটিফুল গ্রাম যদি কারোর নাম জানার থেকে কমেন্ট করো আমি নাম বলবো বাট ভিডিওতে নাম বলছি না যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো উপরে কিন্তু জঙ্গল দেখতেই পাচ্ছ সকালের দিকে এখানে আসা আরও রিস্ক তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু উপর থেকে বিয়ার নিচে আসতে পারদীরা কিভাবে আপন মনে বয়ে চলেছে দেখো এই জায়গার ভিউটা এখন দেখো এই যেখানে আমি মোবাইলটা দাঁড় করালাম এই যে জায়গাটা কত সুন্দর লাগছে বলো তো